ভারতের নির্বাচন আয়োগে সমষ্টি পুনর্নির্ধারণক আসলে ফাইনেল যে আসলে আজি লিষ্ট আসলে প্রকাশ করেছে, সমষ্টি চূড়ান্তর যে তালিকা প্রকাশ করেছে, এই তালিকাত আমি যুবমঞ্চে প্রথমে কোনো কারণতে আসলে সন্তুষ্টি প্রকাশ করা নাই। আর একটা কথা, তিনদিনের কারণে ভারতের নির্বাচন আয়োগ যে আসলে আহিল কেবল মাত্র আন্দোলনটা দমন করিব কারণে আর একটা ভেকু ভাওনা করবলে আহিল, কারণ উজনি বা বিভিন্ন দল সংগঠনে সরকার বিরোধী দল সংগঠনে যিনি মতামত বা আমি যিনি তাতে আসলে কারেকশনের কারণে আমি আবেদন জানাইছিল, এই আবেদনের 1% তাত আমি ফলপ্রসূ করা দেখবলে নাপালো। উজনি লাহোয়াল আমগুড়ি সমষ্টি কর্তন করলে, বিভিন্ন সমষ্টিত যা গাঁও আমি কি করবলে কৈছিল কর্তন করবলে কৈছিল, কিছু গাঁও এটা লক্ষিমপুর বিধানসভা সমষ্টির বহু গাঁও আনি নাওবৈসা সমষ্টি অন্তর্ভুক্ত করেছে, মিচিং অধ্যুষিত ঘুণাসুটিকে আদি করে বিভিন্ন অঞ্চল আনি নাওবৈসা সমষ্টির অন্তর্ভুক্ত করেছে। এই সময় আমি কারেকশন করে পুনের লক্ষিমপুর বা নতুবা আমি নতুনকে সৃষ্টি হওয়া যে রঙানদী তাত দিবলে আমি উজনি বহু দল সংগঠন ব্যক্তি বিশেষে আবেদন জানাইছিল, কিন্তু দেখা পালো যে এই ডাবখনত কোনো ধরনের আমার যা সরকার বিরোধী আসলে সংগঠন যখন আমি নিজের মতামত প্রদান করেছিল বা ইলেকশন কমিশনক আমি ইন্ডিয়ায় কৈছিল যে যখন ইয়ালে আহিছিল আমার শুনানি গ্রহণ করবলে কারণে কৈছিল যে আপনার মতামতের ভিত্তিত এখন প্রকৃত আসলে কি করা হব এনেকা আসলে তালিকা প্রস্তুত করা হব, কিন্তু আজি যেটা তালিকাখন প্রকাশ করা হয়েছে তাত কিন্তু সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অথবা বিজেপি দলে যেধরণে বিচারিছে গোটে বস্তুটা এনেকা করা আমি দেখবলে পাইছো, সেখানে আমি ইয়ার তীব্র বিরোধ করছো আর আবলীয় সময় বিভিন্ন দল সংগঠন ব্যক্তি বিশেষের আলোচনা করে যদি আমি আইনের মজিয়ালে যাব লাগে তাহলে যুবমঞ্চয় নিশ্চিতভাবে এই যখন চূড়ান্ত তালিকা আসলে সমষ্টি সমূহ পুনর্নির্ধারণ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে এইখানের বিরুদ্ধে আমি আইনের দ্বারস্থ হবলে আসলে বাধ্য হম, কারণ আমার ইয়াত কোনো ধরনের বিভিন্ন জাতি জনগোষ্ঠী যে ধরনের একটা সমষ্টির অন্য সমষ্টি এটালে লই গে আজি মিচিং অধ্যুষিত অঞ্চল যে আমার মাজুলীকে হোক বা লক্ষিমপুরে হোক তাত মিচিং সকলের জাতি হত্যাত কিছু প্রভাব পড়ছে, আহোম সকলের জাতি হত্যাত কিছু প্রভাব পড়ছে, দেউরী সকলের কিছু প্রভাব পড়ছে, এই গোটেই বিষয়বস্তু কিন্তু আমি ইলেকশন কমিশনক জানাইছিল আমার মতামত বা আমার যিনি আসলে কারেকশন করবলে আবেদন আসে এই আবেদনখিন গুরুত্ব নিদিলে হে আমি যখন চূড়ান্ত আসলে খসড়া ইয়ার আমি বিরোধ করছো, আর যরনের নীতি আসলে ভারতের সংবিধানত আছে সেই সংবিধানের আধারত গিয়ে নিশ্চিতভাবে আমি উচ্চতম ন্যায়ালয়লে যাবলে বা ন্যায়ালয়লে যাবলে আমি যুবমঞ্চ বাধ্য হম।